একটা প্রতিবেদনে জানা গেছে যে চীন এবং রাশিয়া যদি আমেরিকায় আক্রমণ করে বা আমেরিকার সাথে কোনোভাবে চীন এবং রাশিয়ার যৌথ শক্তির একটা যুদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে আমেরিকা অভাবনীয় ক্ষতির মুখে পড়তে পারে এবং ক্ষেত্রবিশেষও আমেরিকা এই যুদ্ধে হেরেও যেতে পারে। কারণ আমেরিকার যে যুদ্ধ পরিকল্পনা চীন এবং রাশিয়ার সাথে, সেটি অত্যন্তই সেকেলে এবং সেটি যথেষ্ট আধুনিক নয়। বন্ধুরা, আমেরিকার অভ্যন্তরীণ এক রিপোর্টে এই তথ্য বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটি, ফান্ডিংয়ের সমস্যা, অর্থনৈতিক যে ব্যাপারটা সেখানে ওখানে জড়িত আছে এবং সামরিক প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে আমেরিকা ক্রমশই পিছিয়ে পড়ছে চীন এবং রাশিয়ার চেয়ে, বিশেষ করে চীনের চেয়ে। ইদানিং দেখা যাচ্ছে চীন এবং রাশিয়া যৌথভাবে নিজেদের মধ্যে সামরিক মহড়ার পরিমাণ বাড়িয়েছে, অর্থাৎ ভবিষ্যতে তাদের যে লক্ষ্যমাত্রা সেটি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। ভবিষ্যতে চীন এবং রাশিয়া যৌথভাবে আমেরিকাকে মোকাবেলা করার একটা প্রয়াস নিয়ে এগাচ্ছে। তারা খুব ভালো করে জানে আমেরিকার মতো বৃহত্তর শক্তিকে মোকাবেলা করতে হলে এককভাবে চীন এবং এককভাবে রাশিয়া কেউই সেটি করতে পারবে না, কারণ এককভাবে চীন এবং রাশিয়ার চেয়ে এখনও পর্যন্ত আমেরিকার সামরিক শক্তি এবং স্ট্র্যাটেজিক শক্তি আরও বেশি আছে। আস্তে আস্তে এই শক্তির পার্থক্য বা গ্যাপটি হয়তো ধূসর হয়ে আসছে বা কমে আসছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যদি রাশিয়া এবং চীন এই দুইটি শক্তি মিলে যায় যে কোনো প্রেক্ষাপটে বা যে কোনো দুর্যোগকালীন সময়ে, তাহলে আমেরিকার জন্য সেটি শুধু চ্যালেঞ্জ নয়, সেটি চরম ধরনের একটি পরাজয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে এমনই জানানো হয়েছে। আমেরিকা এখনও পর্যন্ত সে ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ শুরু করতে পারেনি। গত কয়েক সপ্তাহ পূর্বে রাশিয়া এবং চীনের যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজগুলো আমেরিকার সমুদ্র সেবা এবং আলাস্কার পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে টহল দিয়েছে। এই আন্তর্জাতিক আকাশ সেবা এবং সমুদ্র সীমায় টহলদানকালে রাশিয়া এবং চীনের বোমারু বিমানগুলো বিপজ্জনক গতিতে আলাস্কা অর্থাৎ আমেরিকার আকাশ সীমায় ঢুকে যায় বলে অভিযোগ পাওয়া গেছে এবং সেখান দিয়ে টহল দেওয়ার সময় দ্রুততম সময়ের মধ্যে আমেরিকার যুদ্ধবিমান এবং কানাডার যুদ্ধবিমান তারা শনাক্ত করে যে চীন এবং রাশিয়ার বোমারু বিমানগুলো আমেরিকার আকাশ সীমার দিকে এগিয়ে আসছে। তখন তারা যৌথভাবে সেটিকে মোকাবেলা করার চেষ্টা করে। পরবর্তীতে আমেরিকা এবং চীন এবং রাশিয়া তারা নিজেদের যে বিবৃতি প্রদান করে সেখানে আমেরিকা এটিকে এক ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে, অন্যদিকে চীন এবং রাশিয়া সেটিকে স্বাভাবিক একটি পূর্ব নির্ধারিত টহল বলে অভিহিত করে। সাধারণত এই সকল ঘটনার ক্ষেত্রে এমন ধরনের বিবৃতি আশা করা যায়। তবে বর্তমান সময়ে পার্শ্ববর্তী কৃষ্ণসাগর এবং রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে রাশিয়া তার যুদ্ধবিমানের মাধ্যমে আমেরিকার সার্ভিলেন্স গোয়েন্দা বিমান এবং ড্রোন থেকে শুরু করে অন্যান্য যুদ্ধবিমানগুলোকে ধাওয়া দিয়ে এখান থেকে তারা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে মাঝে মধ্যেই, এবং সেগুলো তারা মাঝে মধ্যেই ধাওয়া দিয়ে তাদের আকাশ সীমার বা টেরিটরির অঞ্চল থেকে দূরে সরিয়ে দেয়। বন্ধুরা, ইদানিং দেখা যাচ্ছে আমেরিকার এই কাজগুলোকে আপনার কাউন্টার দেওয়ার জন্য রাশিয়া ভিন্ন ধরনের এক পদ্ধতি অবলম্বন করেছে। আপনাদের অবশ্যই জানতে ইচ্ছা করছে আসলে সেই পদ্ধতিটি কী। পদ্ধতিটি হচ্ছে, তুমি আমার ঘরের কাছে আসলে আমি তোমার ঘরের কাছে যাব। এতদিন পর্যন্ত টহল যানগুলো আমেরিকা এই রাশিয়ার আশেপাশে টহল বসাতো, কিন্তু রাশিয়া আমেরিকার আকাশ সীমার আশেপাশে কখনো যাওয়ার চেষ্টা করতো না। এখন সেটিকে নিজেরাই শিখে কাউন্টার দিচ্ছে, তারা একেবারে আমেরিকার আকাশ সীমার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এটি তাদের জন্য একটা নতুন বিষয়, অর্থাৎ আমেরিকা এই বিষয়গুলো পূর্বে নির্ধারিত বা পূর্বের সাথে পরিচিত নয়। আমেরিকা সারা জীবন শুধু অন্যকে এই ধরনের উস্কানি দিয়েছে, মার দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিজের ঘরের ভিতরে তারা কখনোই যুদ্ধ দেখেনি। বন্ধুরা, একটা উদাহরণ আপনাদের আমি আমার পূর্বের কয়েকটি ভিডিওতে দিয়েছিলাম যে ইউরোপ আমেরিকার সাথে মিলে শুধুমাত্র হায়ারে খেলতো। তারা ওই আফগানিস্তানে খেলতে আইসে, তারা হায়ারে খেলতে গেছে লিবিয়ায়, হায়ারে খেলতে গেছে সিরিয়ায়, তারা হায়ারে খেলতে গেছে ইরাকে। অর্থাৎ এই সকল যুদ্ধে প্রত্যেকটায় আমেরিকার সাথী হিসেবে ছিল ইউরোপ। আর এক্ষেত্রে এই যুদ্ধগুলোর কতটুকু যৌক্তিকতা আছে সে ব্যাপারে এখনও প্রশ্নতলে সাধারণ অনেক ইউরোপীয় নাগরিক এবং আমেরিকার নাগরিকও। যাই হোক, সেই ইউরোপে কিন্তু এই হায়ারে খেলতে খেলতে এখন ইউরোপের অভ্যন্তরে যুদ্ধ হচ্ছে, অর্থাৎ এখন নিজের উঠানে তারা যুদ্ধ করছে। এখন তারা বুঝবে যে কত ধানে কত চাল, নিজের উঠানে যুদ্ধ করার ঝাল কেমন লাগে। এখন তাদের অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগতেছে। পুতিনের মতো ফাগলা ঘোড়াটে নেতাকে মূলত এখন তাদের মোকাবেলা করা লাগতেছে। পুতিন কোন ধরনের নেতা
এবং কোন ধরনের খ্যাপাটে নেতা সেই ব্যাপারটি তারা খুব ভালো করে জানে। সুতরাং তার সাথে একটা লিমিটেশন পর্যন্ত তারা অভদ্রতা করবে, এর বাইরে গেলে পুতিনের শাটিংয়ে মোটামুটি সেখানে টিকে থাকা দায় হবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুতিন ভীতি পুরো ইউরোপ জুড়ে। এখন ইউরোপ দেখছে যে তার মাঠে খেলা হচ্ছে, তাদের এখান থেকে শরণার্থী যাচ্ছে ইউরোপের অভ্যন্তরে, ইউক্রেন থেকে প্রচুর পরিমাণে শরণার্থী যাচ্ছে, তাদের সাহায্য করা লাগতেছে, নিজেদের নিরাপত্তার শঙ্কা জেঁকে বসেছে চারিদিকে, যে যদি কখনও আমাদের উপরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে, আমাদের তো নিজস্ব কোনো ক্ষমতা নাই আমেরিকাকে ডাকা ছাড়া, এখানে নিজেদের রক্ষা করার মতো কোনো অস্ত্র বা সক্ষমতা আসলে ইউরোপের নাই, তারা অনেকবার এটি বলেছে। এখন সেই ব্যাপারটিতে উল্টো একটা ডক্ট্রিন হিসেবে এখন নিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়া। তারা আমেরিকাকে বুঝিয়ে দিতে চায়, তুমি আমার আকাশসীমার কাছাকাছি আসলে আমিও তোমার আকাশসীমার কাছাকাছি যাব, তুমি আমার সমুদ্র সীমার কাছাকাছি আসলে আমিও তোমার সমুদ্র সীমার কাছাকাছি আসব, সুতরাং যা করবা ভাইবে চিন্তা করবা। বন্ধুরা, যদি ভাবনায় ভুল হয় তাহলে আমার ভাবনায় ভুল হতে পারে, সেই কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের মতো আবার নতুন কাহিনী শুরু হতে পারে, কারণ ইতিমধ্যে অনেকগুলো যুদ্ধজাহাজ অর্থাৎ কিউ মানে রাশিয়ার যুদ্ধজাহাজ কিউবা ভ্রমণ করে এসেছে, কিউবায় সফর করে এসেছে, কিউবায় টহল দিয়ে এসেছে। একটা কথা বলে দিতে চাই, পেনসিলভেনিয়া থেকে কিউবার দূরত্ব নাকি মাত্র 100 মাইল, এটি হচ্ছে প্রকৃত বাস্তবতা। তাহলে বুঝতে পারছেন যে কোথায় গিয়ে এই রুশ এবং চাইনিজ যুদ্ধজাহাজগুলো উপনীত হচ্ছে। ভবিষ্যতে এখানে যদি নতুন একটা সামরিক ঘাঁটিও তৈরি হয় তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। সুতরাং এই যুদ্ধ ব্যবস্থার যে একটি তারা একটি স্টাডি করলো যে চীন এবং রাশিয়া একত্রিত আঘাত আনলে আসলে তাদের পরাজয়ের সম্ভাবনা রয়েছে, এর কি বাস্তব কোনো ভিত্তি আছে? আমেরিকা বাস্তব ভিত্তি ছাড়া তেমন একটা অযাচিত কথা তেমন একটা কিছু বলে না, যদিও এই ধরনের কথা বা আপনার ভিত্তির বাইরের কথা তারা বলে একটা মাত্র দখলদার দেশের উপর ভিত্তি করে, তারা যাই করুক না কেন সেক্ষেত্রে সবই তাদের জায়েজ, তবে এর বাইরে তারা বাজে কথা বিশেষ করে মানে উল্টাপাল্টা কথা কম বলে, বাস্তবতার সাথে মিল রেখে বলার চেষ্টা করে। তাদের নিজেদের যে আত্মসমালোচনা, নিজেদের যে আত্ম উৎপত্তি বা নিজেদের যে আত্ম উদ্ঘাটন, এটি তাদের ভালোর জন্যই। এখন থেকে তারা যে জায়গায় গ্যাপ আছে সেই সামরিক জায়গাগুলোতে তারা এখন অবশ্যই সেগুলো নিয়মিতভাবে পূরণ করার চেষ্টা করবে, তবে একটা বিষয়, এটি চীনের সাথে আর কখনোই আকাশ পাতাল হচ্ছে না, হবে না। চীনের সামরিক বাহিনী, বিমান বাহিনী বা যেটাই বলেন না কেন নৌবাহিনীর সাথে আকাশ পাতাল শক্তির ব্যবধান আর আমেরিকা থাকছে না অদূর ভবিষ্যতে। প্রত্যেকটা অবস্থানে চীন তার অবস্থানকে তুলে ধরছে এবং তারা প্রায় সমমানের সমরাস্ত্র এখন নির্মাণ করছে। সেই প্রযুক্তিগত সক্ষমতা তাদের আছে, সেই অর্থনৈতিক সক্ষমতা তাদের আছে। প্রকৃত সত্য হলো এই সকল সক্ষমতার বাইরে তাদের আরও অনেক সক্ষমতা রয়েছে যেগুলোকে আমেরিকা এখন ভয় পাচ্ছে। সেই ভয়গুলো কি আসলেই সত্য? বন্ধুরা, অনেক দিন ধরে রাস করতে করতে যখন আপনার প্রতিদ্বন্দ্বী এসে হাজির হবে মহিরুহী শক্তি নিয়ে এবং তার সাথে আরও কিছু এমন শক্তি সমর্থন দেবে, তখন আপনাকে ভীতু হতেই হবে যদি আপনি ঠিক পথে না থাকেন। ভীতু হওয়ার কারণটা তাহলে বুঝতে পারছেন, কারণ মধ্যপ্রাচ্যে যে ধরনের নৌবহর আবার পাঠানো হচ্ছে, এক সময় দেখবেন যে এই নৌবহর টৌবহর মধ্যপ্রাচ্যে আর কাজ দেবে না। তখন যে সকল প্রভুদের জন্য, যে সকল তাদের আশ্রিতর জন্য এই সকল নৌবহরগুলো পাঠানো হয়, সেগুলো কি যদি না আসে তাহলে তারা তাদের শেল্টার দিয়ে বা ট্যাকেল দিয়ে রাখে, তাদের অবস্থা কী হবে একটু ভেবে দেখুন তো। সময়ের বিবর্তনে এদের অবস্থা কী হবে একটু ভেবে দেখুন তো। আর এগুলোই হচ্ছে চরম সত্য, এবং সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন হয়ে এমন একটা পর্যায়ে যাবে যখন আপনি আসলে মধ্যপ্রাচ্যে একটি সুদিন দেখতে পাবেন, আমার তেমনই মনে হয়। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি নিজেদের পরমাণু শক্তিমত্তার সাথে কনভেনশনাল শক্তি কোনো একদিন হাজির করে এবং তার সাথে চীন এবং রাশিয়ান শক্তি যদি জড়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্য একসময় এদেরই দখলে থাকবে, সম্ভবত আমেরিকার নয়। কী মনে হয় আপনাদের?